নমস্কার, সুপ্রভাত। দীপাঞ্জলি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। একেবারে মা দুর্গার আরাধনার পর এবার মা কালীর আরাধনা, আর সেই আরাধনায় মেতে আমরা শুরু করেছি আমাদের দীপাঞ্জলি উৎসব। দীপাঞ্জলি মানে আলোর উৎসব। আমাদের সামনে কিন্তু মা কালীর আরাধনায় আমরা প্রত্যেকে মেতে উঠবো, এবং আমরা বলে থাকি যে কালী পুজোর রাতে নাকি সলতে ঘিতে ডুবিয়ে যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে নাকি অশুভ শক্তির বিনাশ হয়। জানি না এভাবে কতটা অশুভ শক্তির আমরা বিনাশ করতে পারবো, তবে হ্যাঁ, সব নিয়ম তো আমরা মেনে চলার চেষ্টা করি। তবে আমরা যদি শ্রীরামকৃষ্ণের কথাই বলি তাহলে আলোকময় শক্তির বৃদ্ধি কিন্তু ঘটাতে হবে, অর্থাৎ বিদ্যা মায়ার কিন্তু জাগরণ ঘটাতে হবে, অর্থাৎ আপনার মধ্যে ভালোবাসা, প্রেম, শুদ্ধতা, ভক্তি এগুলো যদি জাগরিত হয় তাহলে বোধহয় প্রদীপ না জ্বালালেও আপনার জীবন এবং আপনার আশেপাশের সকলের জীবন আলোকময় হয়ে উঠবে। সেই কামনা নিয়ে শুরু করলাম আজকের আমাদের দীপাঞ্জলির এই সকালের অনুষ্ঠান। আপনি আছেন আমাদের সাথে, সেই আশা তো অবশ্যই রাখি, এবং পাশাপাশি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের ভীষণ প্রিয়, খুব পরিচিত একজন মানুষ। তিনি আর অন্য কেউ নয়, অবশ্যই আমাদের আপনাদের অমৃতা। অমৃতাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। কেমন আছো অমৃতা? ভালো আছি, সুপ্রভাত, নমস্কার জানাই আপনাদের প্রত্যেককে। খুব ভালো কাটান, আগাম দীপাবলির শুভেচ্ছা। একদম, তোমাকেও আগাম দীপাবলির শুভেচ্ছা। এবং অমৃতা আজকে রয়েছে, আপনারা রয়েছেন, আর আমি বলি না যে ওই নারীর অহংকারের মতন আমাদের অলংকার হচ্ছে গানের সাথে আমাদের যারা বাদ্যযন্ত্রের সাথে যারা রয়েছেন। তো দাদাদের সাথে একটু পরিচয়টা সারিয়ে দিই। রয়েছেন প্রথমে কিবোর্ডে দেবাশিস দা, গিটারে রয়েছেন শম্ভুনাথ দা, তবলাতে মৃগাঙ্গ দা, এবং অক্টোপ্যাডে কিন্তু বিক্রম দা রয়েছে। প্রত্যেককে আজকে সকালে এবং দীপাঞ্জলি অনুষ্ঠানের সুপ্রভাত। এবং আজকে আমরা অনুষ্ঠান শুরু করব অমৃতা, এবং যেহেতু কালী মার আরাধনায় আমরা মেতে উঠেছি আমাদের দীপাঞ্জলি অনুষ্ঠানের মধ্যে থেকে, তো প্রচুর সেই সংক্রান্ত কিছু গান শোনার চেষ্টা করব। কি গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছো? যদিও এটা মানে একেবারে কোটানকোট শ্যামাসঙ্গীত নয়, শ্যামাসঙ্গীত বেশ কিছু গাইব বলে ভেবেছি, কিন্তু এটা এক্স্যাক্টলি কোটানকোট শ্যামাসঙ্গীত নয়, কিন্তু এটা শ্যামামাকে উদ্দেশ্য করে গাওয়া যায় সেরকমই একটা গান দিয়ে শুরু করব। যে কোনো গান উদ্দেশ্য করে গাইলেই বোধহয় সেটা শ্যামাসঙ্গীত হয়ে যেতে পারে, জানো তো অন্তরের ভক্তি আর সেই শ্রদ্ধাটা থাকা ভীষণ দরকার। চলো শুরু করো। প্রতিদিন সূর্য ওঠা,
এই গানটার মধ্যে দিয়ে সকালটা ভীষণ সুন্দর হয়ে গেল, এবং সকালটা যেহেতু প্রথমটাই ভীষণ সুন্দর করে দিয়েছে অমৃতা, আমরা জানি আমাদের বাকি দু ঘন্টা সময়টাও কিন্তু ভীষণ সুন্দরভাবে এগিয়ে যাবে। দীপাঞ্জলি, আমাদের এই অনুষ্ঠান আমরা শ্যামা সঙ্গীত বা শ্যামামায়ের আরাধনার মধ্যে দিয়ে কিন্তু অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমরা বলে থাকি না যে শ্যামা পুজো নাকি সব থেকে কঠিন পুজো, প্রচুর নিয়ম রীতি মেনে করতে হয়, একটু যদি ভুল হয়ে যায় তাহলে নাকি মহাবিপদ। কিন্তু কোথায় এরকম তো কোনো ঘটনা দেখিনি। শ্রীরামকৃষ্ণ যখন মায়ের আরাধনা করতেন তখন কোথায় ছিল এত মন্ত্র, কোথায় ছিল এত নিয়ম কানুন? শুধুমাত্র মায়ের আরাধনা করার জন্য একটাই শর্তের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভালোবাসা। যদি ভালোবাসা থাকে মায়ের প্রতি, তাহলে যেভাবেই আপনি পুজো করুন না কেন সেই পুজো কিন্তু গ্রহণ করেন মা। আর আজকে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণকে নিয়ে, তার পুজোর ধরন, তার মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি অন্য একটা চিন্তাভাবনা কিন্তু আমরা দেখেছিলাম শ্রীরামকৃষ্ণের মধ্যে। এবং শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা ধীরে ধীরে আমাদের আলোচনা এগোবো। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 1836 সালে হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। একটি দরিদ্র ব্রাহ্মণ ধর্মনিষ্ঠ পরিবারে তার জন্ম। পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মা ছিলেন
চন্দ্রা দেবী এবং চন্দ্রমণি দেবী, আমি একটু ভুল বললাম, মা ছিলেন চন্দ্রমণি দেবী, এবং বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল এই শ্রীরামকৃষ্ণেও জন্মের আগে, এবং সেই সব ঘটনা এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকের আমাদের অনুষ্ঠানে আমরা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে এই অনুষ্ঠানে আমার ভীষণ গান শুনতে একটু বেশিই ভালো লাগে, এবং যখন অমৃতাকে পাশে পেয়ে গেছি গানটা তো একটু বেশিই আজকে হবে। তো অমৃতা, আর এরপর আমরা কী গান শুনছি শুনে নিই, তারপর আবার আলোচনায় যাব। ঠিক আছে। খেলিছো ইশুরোই বিরাট শিশু অনুমনি, খেলিছো প্রলয় সৃষ্টি তব পুতুলু প্রভু নিরুজনি, প্রভু নিরুজনি খেলিছো পুড়িয়াছে রাখা পায়ের কাছে,
আমরা বলে থাকি যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতী তত। মায়ের প্রতি ভালোবাসা এবং টান যাদের থাকে তারা জীবনে উন্নতি করতে পারবে না বা তারা জীবনে নাম যশ খ্যাতির পর্যায়ে পৌঁছবে না, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। শ্রীরামকৃষ্ণ অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে আজকে আমরা কথা বলছি। মায়ের প্রতি টান তো অবশ্যই তার ছিল, সারাটা জীবন মা মা করে কিন্তু গলা শুকিয়েছেন এই পাগল মানুষটি, আর সে কারণেই মাও বোধ হয় তাকে ছেড়ে কোথাও যেতে পারেননি। রয়েছেন আপনি আমাদের সাথে, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে, আমি কাছেরাপাড়া থেকে নিমাইদা বলছি। আরে নিমাইদা, ভালো আছো নিমাইদা? একদম বিন্দাস আছি, ভালো থাকবো না মানে? তোমরা যা সুন্দর প্রোগ্রাম করছো, মানে কি বলবো, ভালো না হলে তো পারাই যাবে না। আর বলো, আমাদের মধ্যে আজকে এসেছে দিদি অমৃতা দি, একটু দিদির সাথে কথা বলি? হ্যাঁ আছে তো, বলো। নমস্কার সুপ্রভাত দিদি। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তা দিদি, তোমাকে যে আমার দুটো শ্যামা সঙ্গীতের কিন্তু অনুরোধ আছে, দুটো শ্যামা সঙ্গীত গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। ঠিক আছে, মানে যে কোনো গান হলেই হবে? যে কোনো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই শোনাবো। থ্যাংক ইউ। ওকে, ভালো থেকো এবং ভীষণ আমাদের এভাবেই সাথে থেকো। আচ্ছা, আমার একটু অন্য প্রসঙ্গে যাবো, আবার তো রামকৃষ্ণ নিয়ে আলোচনা করবো। এই যে কালী পুজো, ছোটবেলার কথা কিরকম মনে পড়ে? জানি তুমি এখন ভীষণ ব্যস্ত, প্রত্যেকটা পুজো বা প্রত্যেকটা উৎসব মানে তোমার প্রচুর গানের অনুষ্ঠান থাকে, এদিক ওদিক তোমাকে ছোটাছুটি করতে হয়। তবে ছোটবেলাটাকে কি মিস করো অমৃতা, বা মনে হয় যে ইস আবার যদি একটু ছোটবেলায় পৌঁছে যেতে পারতাম, কালী পুজোর সেই আনন্দটা যেন এখন আর হয় না? আমি সত্যি কথা বলি? একদম সত্যি, আমি সারা বছর সেটা ফিল করি যে ইস, ছোটোবেলা তো সবার কাছেই আমাদের খুব প্রেশাস, কিন্তু শুধু কালী পুজোর দুটো তিনটে দিন করি না, কেন জানো তো? কারণ আমি আমাদের ছোটোবেলায় হয়তো তোমারও মনে থাকবে যে প্রচুর বাজি পোড়ানো হতো এবং রাস্তায় বেরোনো যেত না। এখন যেরকম একটা বেরোনো যায়, হ্যাঁ একটু শব্দবাজিটা একটু, শব্দবাজির ওপর বারণ অনেক, হ্যাঁ এখন অনেক বারণ এবং অনেক ওই ডেসিমেল টেসিমেলের ব্যাপার আছে। এবং আমার মনে আছে আমাদের ছোটোবেলাতে না, ধরো রাস্তায় বেরোচ্ছ, কোনো বাড়ির ছাদ থেকে একটা টুকুস করে চকলেট বোম ফেলে দিল বা হঠাৎ করে কালী পটকা ফাটাতে শুরু করে দিল, আমি অসম্ভব ভয় পেতাম এবং পুরো বাড়িতে কান চেপে বসে থাকতাম। আর কোনো মতে একটা ফুলঝুড়ি জ্বালাতাম, সেই ফুলঝুড়িটার পেছনে একটা এত বড় প্যাকাটি লাগানো হতো, তার উপরে আমার বাবা ধরতেন, তার পেছনে আমি হাতটা ধরতাম, তাতেও আমার মনে হতো যে হাতে লেগে যাচ্ছে, মানে এরকম ভীতু ছিলাম আমি।
সেই হিসেবে দেখতে গেলে এখনের কালী পুজো অনেক বেটার লাগে, কারণ শব্দবাজির প্রকোপ অনেক কম এবং আমি ভীষণ ভয় পাই শব্দবাজি, সেটা আজও ভয় পাই। এখনও হঠাৎ করে চকলেট বোম বা কালী পটকা ফাটলে আমি ভয় পেয়ে যাই, চমকে যাই, সেটা কিন্তু এখন অনেকটা কম, সেই জন্য বেরোতে পারি। এবার আমি বুঝতে পেরেছি কেন শব্দবাজি বারণ হয়েছে, কারণ অমৃতা ভয় পায় এবং অমৃতা যেখানে ভয় পায় সেরকম কোনো কাজ কিন্তু আমরা করব না। আছেন আপনি আমাদের সাথে, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। টিভির ভলিউমটা আগে মিউট করে দিন, কারণ আপনাকে হারাতে চাই না, নালে ফোনটা কেটে যাবে কিন্তু। নমস্কার। নমস্কার, টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ, এবার বলুন কে বলছেন? আমি সুদূর মুর্শিদাবাদ থেকে বাঘা গ্রাম, প্রত্যন্ত বাঘা গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা। বলছি অমৃতা। হ্যাঁ বলুন, সুপ্রভাত, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি অমৃতাকে বলছি। অমৃতাকে আমি শুনতে পাচ্ছি, বলুন। অমৃতা বলছি। আমি আমি আধ্যাত্মিক জগতের লোক, তোমার উপরে, তোমার উপরে যেন শ্রীমৎ দক্ষিণ কালিকা মাতার আশীর্বাদ বর্ষিত হোক। আমি তোমাকে, তোমার গান আমার খুব ভালো লাগে অমৃতা। আচ্ছা, আপনি আমার প্রণাম নেবেন? আচ্ছা শোনো, তুমি একটা গান আমাকে, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তোমাকে একটা গান একটা শোনাও। হ্যাঁ হ্যাঁ, আজকে সব শ্যামা সঙ্গীত হবে, তাছাড়া এরকমই কিছু গান হবে দাদা, যেটা আপনার এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। মাকে বলি কালী, এই গানটা তোমাকে একটু শোনাতে হবে। আচ্ছা দা, আচ্ছা দাদা, আমি চেষ্টা করছি, আপনি একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার এবং খুব ভালো থাকুন, এভাবেই আমাদের সাথে সাথে চলুন। ছোট্ট করে একটা কথা বলে দেবো, বললাম না যে কিছু অলৌকিক ঘটনা, যখন চন্দ্রমণি গর্ভবতী সেই সময় ঘটেছিল এরকম কিছু ঘটনা। একদিন চন্দ্রমণি দেখছেন যে শিবলিঙ্গ থেকে একটা অদ্ভুত আলো এসে তার গর্ভে প্রবেশ করলো। তারপরে যখন ক্ষুদিরাম গিয়েছিলেন গয়াতে তীর্থ করতে, সেই সময় হঠাৎ তিনি কিন্তু গদাধরকে কিন্তু স্বপ্নে দেখেন। আর তারপর যখন জন্ম হয় শ্রীরামকৃষ্ণের, তখন তার নাম দেওয়া হয় গদাধর। তবে গদাধরকে বেশিরভাগ সময় গ্রামবাসীরা গদাই বলেই ডাকত, একেবারে ভালোবেসে। আর ভালোবেসে আরেকটা গান শোনাবে আমাদের অমৃতা, আমাদের জানি কি গান শুনছে এবার অমৃতা? কমলাকান্তর একটা গান শুনি। বাহ, খুব ভালো। শ্যামা মা কি আমার কালু,
কখনো শীত কখনো পীত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শীত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের শিভাবকে মনে বুঝিতে না পারি শিভাবকে মনে বুঝিতে না পারি ভাবিতে জনু বা ব্ল্যাক রংটা কিন্তু আমাদের মেয়েদের অনেকের খুব ফেভারিট কালার। আজকে যখন অনুষ্ঠানে আমি ঢুকছি দীপাঞ্জলি অনুষ্ঠান করতে, তখন আমাদের প্রিয়ব্রতদা হঠাৎ করে আমাকে বলল যে সকালে গানের অনুষ্ঠান যেখানে মা শ্যামাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, তুমি একটা কালো শাড়ি পরে চলে এসেছো। তবে কোথায় যেন কালী মায়ের অনুষ্ঠান, ভোরবেলা ঘুম থেকে উঠে ঘুমু ঘুমু চোখে আলমারি থেকে মনে হলো একটা কালো শাড়ি বের করে নিই, বেশ বোধ হয় ভালো লাগবে। আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে অমৃতা, ছোটবেলা থেকেই শুধুমাত্র কি গান, নাকি গানের পাশাপাশি আরও কোনো শখ ছিল যেটা এখনও টুকটাক টুকটাক করে চালিয়ে যাচ্ছ আর কি? ছবি আঁকা। ছবি আঁকা, আচ্ছা বা ভীষণ ভালো, মানে এখনও প্র্যাকটিস আছে, মানে করো সময় পেলে আর কি? হ্যাঁ, সত্যি কথা বলতে এই 2005-এর পর থেকে একদম ছবি আঁকা হয়নি আমার, যে কোনো কারণেই হোক আর একদম হয়ে ওঠেনি। ইদানিংও একেবারে সেটা ছিল না, কিন্তু এই গত মে জুন মাস থেকে আবার আমার ছবি আঁকাটা শুরু হয়েছে। কারণ আমি একেবারে একটা অন্য দিক, একটা তোমার আমি ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু কখনোই মানে গানটাই জীবনের প্রথম প্রেফারেন্স ছিল এবং সেটাই করে এসেছি এত বছর। তা এই জাস্ট মে জুন মাস থেকে আমার ওই ছবি আঁকা এবং ডিজাইনিং শুরু হয়েছে, সেটাও মানে গানের পাশে যে যেই সময় পাই, যেটুকু সময় হয়তো
ওই মি টাইম বলে না, নিজের নিজের সময় যেটা ছিল সেই সময়টা এখন ওই ওইটাতে, ওই শখটাতে, ওই পাগলামিটাতে কাটাই। তো মানে বলে না যে রাধে সে তো চুলো বাঁধে, যে গায় সে ছবিও আঁকে। আচ্ছা আপনি আমাদের সাথে বলুন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? স্বপন সেনগুপ্ত, রাঁচি ঝাড়খণ্ড থেকে বলছি। হ্যাঁ বলুন স্বপন বাবু, কেমন আছেন? সবাইকে মানে আগাম দীপাবলি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। নমস্কার নেবেন আপনারা সবাই, যারা মিউজিশিয়ান দাদা আছেন তাদেরকেও আমার নমস্কার জানাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি একটা গান শুনতে চাইছিলাম, রাঁচি ঝাড়খণ্ড থেকেই আমি বলছি। যাই হ্যাঁ বলুন। এটা হচ্ছে, সময় তো থাকবে না মাগো, জানি মা তোর কথা রবে। গানটা আছে, যদি গাইতেন ভালো লাগতো আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ এত দূর থেকে ফোন করলেন, আমি সবই রাঁচি থেকে ফিরলাম আর কি, পরশু দিন ফিরেছি। আচ্ছা তাহলে দেখা হলো ওখানেই, তুমি গানটা ওনাকে শুনিয়ে দিতে পারতে। যাই হোক, আজকে চেষ্টা তো করবো আমরা, যদি হাতে সময় থাকে। সময় থাকে একদম। আর আজকে যেমন অমৃতা বলছিল, ও আঁকতে ভীষণ ভালোবাসে, এবং আমরা রামকৃষ্ণ পরমহংসের কথা বলছি, এবং এই গদাই গ্রামবাসীদের তো ভীষণ প্রিয় ছিল, এবং আপনারা এটাও জানেন গদাই দুটো ভীষণ বড় শখ ছিল, এক তো ছবি আঁকা, আরেকটা হচ্ছে মাটির জিনিস তৈরি করা। সেটা স্বাভাবিকভাবেই দেবী মূর্তি তৈরি করতে তিনি খুব ভালোবাসতেন। ব্রাহ্মণ পরিবারের ছেলে, দরিদ্র পরিবারের ছেলে, পুরোহিত, এই বিষয়টা তো, এই কাজটার সাথে তো যুক্ত হতেই হবে, তার জন্য সংস্কৃতটা শেখা ভীষণ দরকার। কিন্তু মহা মুশকিল, গদাই তো স্কুলে যেতে চায় না, পড়াশোনাই করতে চায় না, আর সংস্কৃত তার থেকে তো সে শত কোটি দূর থাকার চেষ্টা করে। এবং বেশ মজার বিষয়, এই সংস্কৃত ভাষাটাকে সে ভীষণ মানে তামাশা করতো আর কি, ভাষাটাকে নিয়ে সে বলতো চালকলা বাঁধা বিদ্যা, এই বলে সে অন্যান্য ব্রাহ্মণদের বা পুরোহিতদের ভীষণ খ্যাপাতো। কিন্তু পাশাপাশি তার শখ কিন্তু আরও অনেক ছিল, গান বাজনা করতো একদম অমৃতার মতন, তাছাড়া বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়েও কিন্তু তার চর্চা ছিল। সে রামায়ণ, মহাভারত, ভগবত পড়তে ভীষণ ভালোবাসত, তার পাশাপাশি অভিনয় করতেও কিন্তু ভীষণ পছন্দ করতো আমাদের ছোট্ট গদাই বা গদাধর। আর গদাই বা গদাধরকে নিয়ে আমাদের আলোচনা তো চলবে, আর জানি যে সকালে দীপাঞ্জলির অনুষ্ঠান মা শ্যামাকে নিয়ে যখন কথা হচ্ছে তখন গান শোনার ইচ্ছাটা আপনার মধ্যে প্রবল রকমভাবে, আর যেখানে অমৃতা রয়েছে সেখানে তো মানে রদ দেখা কলা বেচার মতন। আড্ডাও হবে অমৃতার সাথে, আপনার সাথেও কথা হবে, আর প্রচুর গান শোনা হবে। আছেন আপনি আমাদের সাথে, বলুন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, হ্যালো, আমি বুলবুল বলছি পরানগর থেকে। আপনাদের এই আলোচনা আমার খুব ভালো লাগছে, এবং আমি বোন অমৃতার কাছে একটা অনুরোধ, যে বসন পড়ো মা বসন পড়ো, এই গানটা যদি একটু শুনো। ধন্যবাদ। ঠিক আছে দিদিভাই, সঙ্গে থাকুন, কারোর প্রত্যেক বন্ধু যদি তিনটে চারটে করে গানের রিকোয়েস্ট করে একটা লম্বা লিস্ট হয়ে যাবে, মানে কয়েকটা এপিসোডের গানের লিস্ট মোটামুটি আজকে আমরা রেডি করে নিতে পারবো। এবং অনেক গান মনেও পড়ে যাচ্ছে ওনাদের রিকোয়েস্টের সাথে সাথে, তার মধ্যে থেকে বেছে টেছে যতটা সময়ের মধ্যে তুমি আমাদের শুনিয়ে দিতে পারো। একদম, শুরু করো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরুচ্ছায়ে, তবু পূর্ণ কিরণ দিয়া চাই মলিন মরু চাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরু
লাগলো গানটা। এবং অমৃতা দেখবে আমরা যখন পুজো দিতে যাই, যখন অঞ্জলি দিতে যাই, তখন বলে ওই একটা বেলপাতা একটা গঙ্গা জলের পাত্রে ডোবানো থাকে আর একটু ছিটিয়ে নিতে বলে হাতে, যে তুমি শুদ্ধ হয়ে গেলে। আমি জানি না, আমি অনেক কিছু নিয়মের থেকে মানে নিজেকে যেন মানাতে পারি না, আমার মনে হয় যে শুদ্ধিকরণ বোধহয় ঠিক ওভাবে হয় না। এই যে তুমি গানটা করলে না, মনে হলো যে মনের মধ্যে অনেক কিছু ঘোরাঘুরি করছিল কালকে রাত থেকে, সেগুলো যেন কোথায় দূরে চলে গেল, কারণ আমি দূরে সরানোরই চেষ্টা করছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না, কিন্তু গানটা শুনতে শুনতে সত্যি যেন আমি শুদ্ধ হয়ে গেলাম অনেকটা মনে হলো, একেবারে গঙ্গা জলে সেই ছিটের মতন কাজ করলো। 1883 সাল না 1843 সাল 1843
এই গদাধরের কিন্তু পিতৃবিয়োগ হলো, অর্থাৎ ক্ষুদ্রেম চট্টোপাধ্যায় মারা গেলেন। আর পিতার মৃত্যু মানে সংসারের সব ভার এসে পড়ে কিন্তু বাড়ির বড় ছেলের উপরে। তবে গদাধর তো ছিল সবার ছোট, চতুর্থ সন্তান ছিলেন তিনি, আর রামকুমার ছিলেন সবার বড়। তাই পিতৃবিয়োগের পর সংসারের সমস্ত ভার এসে পড়ে কিন্তু রামকুমারের উপরে, এবং সংসার চালানোর জন্য তাকে কিন্তু গ্রাম ছেড়ে যেতে হয় কলকাতার দিকে। সংস্কৃত টোল খোলেন এবং সেখানে কিন্তু এই পুরোহিত বিদ্যা তিনি দিতে শুরু করেন। পিতা মারা যাওয়ার পরে গদাধর একটু মায়ের দিকে বেশি ঝুঁকে যান, মাকে কেন্দ্র করে বড় হতে তিনি শুরু করে দেন, এবং তার পাশাপাশি সংসারের বিভিন্ন ছোটোখাটো কাজ মায়ের সাথে একদম ছোট্ট মেয়ের মতন কিন্তু করতে শুরু করে দেন, এবং বাড়ির পুরো পুজো আচার কাজ কিন্তু এসে পড়ে গদাধরের উপর। আর তখন থেকেই এই আধ্যাত্মিকতার জাগরণ কিন্তু তার মধ্যে শুরু হয়। আর শুরু হবে আমাদের আরও একটা গান, এরপর আমরা কী গান শুনবো অমৃতা? ঠিক তুমি যে কথাটা বললে সেই কথার প্রসঙ্গ ধরেই বলি যে সত্যি সত্যি আমরা কজন জানি যে কীভাবে পুজো করব, কী বলবো, মানে অ্যাকচুয়ালি প্রপার প্রসেস যেটা সেটা আমরা কতজনই বা জানি। তোমার থেকে আজকে আবার একটু জানার চেষ্টা করব গানে গানে। তবে আছেন আমাদের বন্ধু, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি, হ্যাঁ বলুন দিদি ভাই। হ্যাঁ, আমি উত্তরপাড়া থেকে স্মৃতি ঘোষ রায় কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রথমেই জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা, দীপাবলির দিনগুলো সুন্দর কাটুক। হ্যাঁ, এবার আমি কিছু শিল্পীর কাছে কথক সাথে কথা বলতে পারি? নমস্কার। হ্যাঁ বলছি, আমার অমৃতাকে ভীষণ ভালো লাগে, ওর গান আমাকে যেন একদম মুগ্ধ করে দেয়। তার থেকেও বড় কথা, ওর সাজ পোশাকের মধ্যে আমি খুব প্রবার ওকে লাগে, আমার ভীষণ সুন্দর লাগে ওকে আমার। আজকে অনেকগুলো নব টিপতে টিপতে যখন অমৃতাকে দেখলাম, আর ওইখান থেকে আমি আর নিজেকে সরাতে পারলাম না। তাই ওর গান যেন মুগ্ধ হয়ে শুনি আমি, ওর গানের মধ্যে এত সুন্দর আন্তরিকতা, এত সুন্দর ইমোশন দিয়ে ওর গানগুলো করে যে মনকে একদম ভরিয়ে দেয়। তাই ও যে গানই করবে সেটাই যেন আমার কাছে অমৃত সমান। আর কিছু আমার বলার নেই, ওকে অনেক ভালোবাসা আমার জানানো রইল। এবং এইটাও একটা বড় পুজো অমৃতা, এটা তোমার পুজো, এটা গানের পুজো। দেখো উনি অনেকগুলো চ্যানেল কিন্তু ঘোরাচ্ছিলেন, ঘোরাতে ঘোরাতে অনেকের গানই তো শুনছিলেন, কিন্তু কোথায় এসে তোমার গানে কিন্তু থমকে গেলেন, কারণ তোমার এই ডাকে তিনি সাড়া দিয়েছেন। হ্যাঁ, তুমি যে কথাটা বলছিলে আমাদের, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি এই প্রসঙ্গেই যে আমরা তো কতজন জানি বলো তো কীভাবে পুজো করব, কোন পুজোর কী নিয়ম, কোনটা আগে দেব, কোনটা পরে দেব। হ্যাঁ, আমরা, আমার মনে হয় যদি সত্যি মন থেকে যদি আমাদের অনেস্টি থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, তাহলে বোধ হয় সেটা একটু ভালো করার দিকে নিয়ে যাওয়া যায়। অবশ্যই, অবশ্যই। এবং মাকে ডাকার ক্ষেত্রটাও কিন্তু তাই, বিবেকানন্দ তাই বলেছেন যে মন থেকে ডাকো তুমি। আমি তো বললাম যে শ্রীরামকৃষ্ণ তো কোনদিন সংস্কৃত শিক্ষাই গ্রহণ করেননি, তবে সে তো মায়ের দর্শন পেয়ে গিয়েছিলেন, বলো, পুরো আন্তরিকতার টানে। একদম তাই, এই আন্তরিকতা বা এই যে ভেতর থেকে আমার চাই এই জিনিসটা, সেই রকমভাবে চাইতে পারলে, মানে ইনফ্যাক্ট আমি বিবেকানন্দের লেখাতেও পড়েছি যে রামকৃষ্ণদেব ওনাকে বলেছিলেন যে তুমি এইভাবে, মানে তুমি শুধু ডাকো মাকে, উনি তো ওইভাবে মানে প্রপার প্রসেস যেটা তার বাইরেও তো ওর একদম নিয়ম ভাঙা তো বেশ কিছু কথা বিবেকানন্দ বলেছিলেন, হ্যাঁ, যেটা তার আগে হয়তো সেভাবে কেউ বলেনি, কিন্তু সেই শিক্ষা তো উনি রামকৃষ্ণদেবের থেকেই পেয়েছেন। হ্যাঁ, ঠিক আমার এই গানটা, এখন যে গানটা গাইতে চলেছি, গানটা গাইতে গেলে মানে আমার এই গানের কথা সুর হচ্ছে দিলীপ কুমার রায়ের এবং পান্নালাল ভট্টাচার্যের খুব পরিচিত একটা গান, কিন্তু সামহাও আমার এই গানের প্রত্যেকটা লাইনের কথা আমার মনে হয় আমার কথা, আমি যেন এই কথাগুলোই আমার ঈশ্বরকে, আমার পরম ঈশ্বরকে বলতে চাই। শুনবো তোমার থেকে সেই কথাগুলোই। তবে আছেন আপনি আমাদের সাথে, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি প্রশান্ত মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? আমি হাওড়ার দেবীপুর গ্রাম থেকে। হাওড়া থেকে বলছেন, আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত সকালের সিটিভিএন এর অনুষ্ঠান?
মাঝে মাঝে দেখি, আর আজকের এই যে মোহনটা খুব সুন্দর হয়েছে, দিদি মানে সুন্দর ভাবে একটা গান করছেন, আর খুব শান্ত শিষ্ট ভাবে যে অনুষ্ঠানটা, একটা যেন কালী পুজোর একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। না খুব শান্ত আমরা কেউ নই, আমি অমৃতা সকলেই আমরা একটু দুরন্তর রাস্তাতেই আছি। তো ভালো লাগছে আপনার, এটা শুনে খুব ভালো লাগলো। আমার মনে হয় অমৃতা যে কটা গান করেছে সবকটা আপনার মনকে স্পর্শ করেছে, বাকিগুলো স্পর্শ করবে। আপনার একটা অনুরোধ আছে? অনুরোধ আছে বলুন। যদি অমৃতা দি রাখেন এটা খুব ভালো হয়। বল রে জবা বল, কি করে ফেলি, ওই তো আমি গোটা লাইনটা জানি না, যদি একটু ধরে নিতে পারেন। আচ্ছা বল। আচ্ছা, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। উনি বোধহয় শান্তি বলতে ওই তুমি নির্মল করো গানটা শোনার পরে হয়তো উনি শান্তি, মানে যে শান্তি শান্তভাবে চলছে ওটা হয়তো উনি পরিবেশটাই কিন্তু আমাদের একেবারে করতে চাইলেন। আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, শুধু যা জেনেছি সেটুক হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি মৃত্যুর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, শুধু যা জেনেছি সেটু তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছু জানি যদি তোর মন্দিরের দ্বারে তোমার লাগে কাঁদে ঝোর ধারে, যদি তোর মন্দিরের দ্বারে তোমার লাগে কাঁদে ঝোর ধারে, যদি না জানি আমার অনেক আছে দোষ, তবু আগো তোমায় ভালোবাসি, আমি নয়ন মোদে দিতে সদাই পাই তোমার ওই
ভুবন আসি জানি আমার অনেক আছে দোষ তবু কথাটা কিন্তু হুবহু মিলে যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। মন্ত্রতন্ত্র কিছুই জানেন না, শুধু শুনি এভাবেই এটাই জানতেন যদি ডাকার মতন তিনি ডাকতে পারেন তাহলে মা আসবে না, এমন সাধ্য তো মায়েরও নেই। আর তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন মা আসতে বাধ্য হয়েছিলেন। আমরা রয়েছি দীপাঞ্জলির এই অনুষ্ঠানে। 1855 সালে কলকাতার অস্পৃশ্য কৈবর্ত সমাজের এক ধনী জমিদার গিন্নি অর্থাৎ রানী রাসমণি প্রতিষ্ঠা করলেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির। কালীবাড়ি প্রতিষ্ঠা শুধু তো করলে হবে না, সেখানে মাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং একজন খুব ভালো পুরোহিতের প্রয়োজন। আর সেখানেই পুরোহিত হিসেবে কিন্তু নিযুক্ত হলেন রামকুমার। আর রামকুমারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু সেখানে নিযুক্ত হলেন আমাদের গদাই অর্থাৎ গদাধর। গদাধর আবার একা যাবে না, নিয়ে গেলেন তার ভাগ্নিকেও সাথে। তাদের কাজ কী ছিল? রামকুমার তো অবশ্যই পুজোর দিকটা সামলাতেন, উনি মাকে সাজ গোজ করানো, মালা পরানো এই ধরনের কাজগুলোতে কিন্তু গদাই ছিল, আর ভাগ্নে ছিল হৃদয়রাম। কিন্তু মাত্র একটা বছর এভাবে কাটার পরই কিন্তু হঠাৎ করে রামকুমারের মৃত্যু হয়। আর রামকুমারের মৃত্যুর পর সেই জায়গায় অর্থাৎ মায়ের পুজোর দায়িত্ব পুরোপুরি কিন্তু এসে পড়ে গদাইয়ের কাঁধে। আর এখান থেকেই শুরু হয় এক মহা মুশকিল ঘটনা, কারণ মায়ের পুজো তো দূরস্থ, ভাবতন্ময়তায় কিন্তু ডুবে যান শ্রীরামকৃষ্ণ অর্থাৎ গদাধর। মাকে তিনি চাক্ষুষ দেখবেনই দেখবেন এবং পাষাণ মূর্তি থেকে মাকে একেবারে বিশ্বজননী বা মা হিসেবে তার সামনে প্রতিষ্ঠিত হতে হবে, তার হাতে প্রসাদ খেতে হবে, এরকম বিভিন্ন রকমের বায়না কিন্তু করতে থাকেন শ্রীরামকৃষ্ণ। অনেকে বলে পুরোপুরি লোকটা পাগল হয়ে গেছে, আবার অনেকে এটাও বলতেন মায়ের প্রেমে আকুল হয়ে গেছেন। আর আমরা তো বর্তমানে একেবারে আকুল এবং ব্যাকুল অমৃতার সাথে, অমৃতার গানের সাথে সাথে। এবং অমৃতা, এবার আমরা কী গান শুনব? এই গানটার কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মৃণাল বন্দ্যোপাধ্যায়। বাহ! আর এটা মান্নাদের শেষ জীবনের শেষ দিকে ভীষণ পপুলার একটা গান। যদিও এটা মূলত আমরা ওনার কণ্ঠে শুনে বা পুরুষ কণ্ঠেই শুনে থাকি,
কিন্তু আমি জানি না আমি গাইবো কেমন লাগবে শুনতে, কিন্তু আমি আমার অন্তরের আন্তরিকতা দিয়ে এই কথাগুলোকে নিজের ভেবে আমি গাওয়ার চেষ্টা করি। একটু একটু আজ করতে পারছি, করো তুমি। সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে ডাকব, আমি সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে ডাকব, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। শামি এলি মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেব না হঠাৎ শামি এলি মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখে জলেতে মার রাঙা পা ধুয়ে দেব, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, আমাকে দেখতে দিও মার একটু হাসি, মন্দিরে বসে
আর এই কথাটা বোধ হয় আপামর সমস্ত বাঙালিদের মনের কথা, কারণ বেসিক্যালি আমি একটু কুড়ে প্রকৃতির অমৃতা, মনে হয় এত লম্বা লাইন দিয়ে দুর্গা মণ্ডপে দাঁড়ানোর বা দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার কি দরকার, টিভিতে তো বিভিন্ন চ্যানেলে দেখা যায়, এভাবে আমি দেখে টেকে নিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং কালী পুজোতে আমরা বহুবার সিটিভিএনের হয়ে কিন্তু ওবি লাইভ করতে গিয়েছি দক্ষিণেশ্বরে, এবং ওখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি অমৃতা, মানে লাইন তো আছে অত বড় চাতাল, সেখানে তো গিজগিজ করছে মানুষ, এবং যখন মানুষদের বাইট নিচ্ছে আমরা তাদের সাথে কথা বলছি, দূর দূরান্ত থেকে আগের দিন রাত 2:30-1:30 থেকে তারা লাইনে দাঁড়িয়ে থাকে সারা রাত। তুমি ভাবো একভাবে হাতে ফুলের ডালি নিয়ে তারা খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে, পরের দিন হয়তো ওই 8:00-9:00 সময় মায়ের মন্দিরে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। তাহলে বলো এই গানটা তো অবশ্যই এই ধরনের মানুষের জন্য যে আমাকে একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ঠিক, আজকে শ্রীরামকৃষ্ণ পরমহংস নিয়ে কথা আমরা বলছি, এবং বলছিলাম সেই পাগল ছেলের কথা, মা বোধহয় তার পাগল ছেলেদেরই ভীষণ ভালোবাসেন, এবং পাগলামের কিন্তু অন্ত ছিল না, মায়ের দেখা সে পেয়েই ছাড়বে, সেজন্য কান্না কাটি চিৎকার তো করতো, এবং তার পাশাপাশি মাঝে মধ্যে গভীর রাতে বস্ত্র পরিত্যাগ করে নির্জনে ধ্যান করতেও শুরু করে দিল, কিন্তু তাও মায়ের দেখা সে কিছুতেই পাচ্ছে না। বলে না পাগল ছেলে কি না করতে পারে, এবার ভাবলেন আমি এবার জীবন ত্যাগই করে ফেলবো যেহেতু মা আমাকে দেখা দিচ্ছেন না, খড়গ তুলে সে আত্মহত্যা করতে চায়। আর ঠিক সময় পুরো কক্ষ আলোকিত হয়ে যায়, আর প্রথমবার মায়ের দর্শন পায় শ্রীরামকৃষ্ণ। আছেন আপনিও আমাদের সাথে, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অমর বাগ বলছি, কামারপুকুরের সংলগ্ন সোদপুর বলে একটা জায়গা রয়েছে। আরে বাবা, কামারপুকুরেরই কাছাকাছি জায়গা থেকে ফোন করছেন, খুব ভালো লাগলো। অনুষ্ঠান দেখছেন তো? তো আমি রামকৃষ্ণ মঠ মিশনের ছাত্র। আচ্ছা, আপনাকে জানাতে চাচ্ছি যে আমি সাধারণত সিটিভিএন এর নিয়মিত শ্রোতা। আচ্ছা, এর আগে ওই প্রতিদিনের রবীন্দ্রনাথ আমি অবজার্ভ করেছি, তারপরে দীপাঞ্জলিও দেখছি, আর আজকে যে প্রোগ্রামটা এটা রামকৃষ্ণকে আর মা কালীকে নিয়ে করছেন, তো আসলে এই প্রোগ্রামগুলো আমাদের যে আধ্যাত্মিক একটা চেতনা মনের মধ্যে আছে সেটা জাগরিত হয়, আর সেই প্রোগ্রামগুলো করে আমাদের মনের মধ্যে যে আধ্যাত্মিক ভাবটা রয়েছে সেটা বিকশিত হচ্ছে বা হয় আর কি। আচ্ছা, আপনি যে বললেন হচ্ছে এটাই আমাদের জন্য বড় পাওয়া। ধন্যবাদ জানাই। হ্যাঁ বলুন কথা। আর এই গানগুলো যে শুনছি সেগুলো আমি একটা সঙ্গীত চর্চা করি। হ্যাঁ, আমি সঙ্গীত চর্চা করি, আর অমৃতা দেবীকে বলতে চাইছি যে নমস্কার অমৃতা দেবী। নমস্কার, সুপ্রভাত, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই আপনাকে। আপনাদেরও শুভেচ্ছা জানিয়ে রাখলাম। হ্যাঁ, ভালো থাকবেন, গান শুনছি। তবে এই এই রামকৃষ্ণ সম্বন্ধে যদি কোনো গান গান, যেখানে চন্ডিকানন্দ লিখেছেন বা কমলাকান্ত লিখেছেন, এইগুলো যদি করেন। কমলাকান্তের গান আমি গেয়েছি, আপনি হয়তো শুনেননি তখন। তো শুনেছি, শুনেছি, ওই কথাই চাই, শুনেছি। চন্ডিকানন্দের যে গানগুলো আছে ওইগুলো যদি গান গান তাহলে খুব খুশি হবো আর কি। ও, তা না হলে খুশি হবেন না? আগে মানে ওই চন্ডিকানন্দর গান না গাইলে খুশি হবেন না, তাই তো? না না, ঠিক আছে, ঠিক আছে, আপনি যেগুলো গাইছেন সেগুলো তো শ্রবণযোগ্য, ওই যে মানে নির্মল কর মঙ্গল করে গানটা শোনালেন, সত্যি এইগুলো নির্মল করার মতোই গান, মনকে পবিত্র করার মতোই গান, শুদ্ধ করার মতোই গান। আর তাছাড়া ওই যে বিবেকানন্দ সংলগ্ন বা আমাদের কথাকালে যে কথাগুলো বলছিলেন সেগুলো কিন্তু আমাদের যে অজানা জিনিসগুলো সেগুলো জেনে আমাদের জীবনকে পরিপূর্ণ করার সুযোগ পাচ্ছি। ওই যে মারা গেলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় 1893 সালে, তারপরে জানা ছিল না, সমৃদ্ধ হলাম। আপনারা অনুষ্ঠান চালিয়ে যান, আমি নিয়মিত শ্রোতা, আমি অনেকদিন ফোন করবার সুযোগ পাইনি, করেছি সঙ্গে থাকুন, এই নিয়মিত কথাটাই যেন বজায় থাকে, এটা যেন অনিয়মিত না হয়ে যায়, এভাবেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে থাকুন। আর এবার আমরা কি গান শুনছি? আচ্ছা, তার আগে আরো একজন বন্ধু আছেন তোমার সাথে কথা বলবে, কে আছেন বলুন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত দিদি।
হ্যাঁ, কে বলছেন? দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। হ্যাঁ বলুন মল্লিকাদি, ভালো আছেন তো? হ্যাঁ, আপনাকে আগাম দীপাবলির শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা আপনাদেরও। খুব খুব ভালো লাগছে, অনেকক্ষণে সাড়ে সাতটা থেকে রিং করে যাচ্ছি, মানে পাচ্ছি না লাইনে, মনটা খারাপ হয়ে গেছিল একটু। আমি তার মানে আঙুল তো একটু ব্যথা হয়েছে, তাই তো এত বার ধরে ডায়াল করছে, খুবই ব্যথা হয়েছে। আচ্ছা, আর কোনো রাগ নেই, আপনি ফোন পেয়ে গিয়েছেন এবং আমাদের সকলের সাথে কথা বলছেন। বলুন, কথা বলুন। হ্যাঁ বলুন, কথা বলুন। অমৃতা আছে। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, আগাম দীপাবলির শুভেচ্ছা। খুবই ভালো লাগছে, আমার প্রিয় প্রিয় গানগুলো হয়ে গেছে, তবুও দুটো গান রিকোয়েস্ট না করতে পারছি না। একটা হচ্ছে আমার সাধনা মিটিল আশানা ফুরিল, আচ্ছা, আর একটা হচ্ছে সকলই মা তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, এই মানে এই দুটো একটু শোনাবেন দিদি। একদম শোনাবো, ঠিক এখন যে গানটা গাইতে চলেছি তারপরেই শোনাবো, একটু থাকুন সঙ্গে। কেমন সঙ্গে থাকুন আপনি। এবারে তাহলে আমরা কী গান শুনছি? এই গানের সুর প্রচলিত, আর এই গানের কথা আমার এক খুব কাছের বন্ধু, খুব গুণী, উপালি চট্টোপাধ্যায়। উপালি চট্টোপাধ্যায়, ওর এখন প্রচুর কাজ বিভিন্ন চ্যানেলে চলছে, তা আমরা একটা চ্যানেলের জন্য এই গানটা করেছিলাম, ও লিখেছিল, আমি গিয়েছিলাম। মাকে নিয়েই এই গান, একটু শোনো। একদম নেড়ানটা সিজে আমার অভিমানে গেলেন চুলে, নেড়ানটা সিজে আমার অভিমানে গেলেন চুলে, অন্য নিয়ে বসে আছি মা, অন্য নিয়ে বসে আছি মা, সে কথা কি রে দাওনাডি জগত জোড়া এ পাকশালা দগ্ধ হলাম প্রেমের বলে, জগত জোড়া এ পাকশালা দগ্ধ হলাম প্রেমের বলে, ভোলা যদি আসেন ফিরে, ভোলা যদি আসে ফিরে, পাক চড়াবো পরাণ ফুলে, শিবজি আমার অভিমানে গেলেন চুল।
ভীষণ সুন্দর গানটা, সত্যি খুব ভালো। এরকম অনেক ভালো ভালো গানের সাথে সাথে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দীপাঞ্জলি অনুষ্ঠানকে, এবং কথা বলছি শ্রীরামকৃষ্ণ পরমহংসকে নিয়ে। এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসকে রানী রাসমণি বা তার জামাতা মথুরা মোহন কেউ কিন্তু কোনো রকম কাজে কোনো রকমের বাধা দিতেন না, তিনি যেভাবে মায়ের আরাধনা করছিলেন সেভাবেই কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়েছিল। কিন্তু এক সময় রানী রাসমণির জামাতা অর্থাৎ মথুরবাবু ভাবল বোধহয় সত্যি অতিরিক্ত পরিশ্রমে গদাধরের বোধহয় মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছে, তো কী করা যেতে পারে, তো ব্যবস্থা করলো একটা অদ্ভুত পদ্ধতি যার মধ্যে থেকে গদাধর নিজের এই মানসিক যে তারতম্যের মধ্যে রয়েছে সেই ভারসাম্য যেন বজায় রাখতে পারে। বার বনিতাদের অর্থাৎ আমরা যাদের বেশ্যা বলে থাকি তাদেরকে আনা হলো এবং চেষ্টা করা হলো যদি সে তার মানসিক এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু অদ্ভুত বিষয়, রামকৃষ্ণ পরমহংস বলে কথা, তিনি তাদের মধ্যেও কিন্তু বিশ্বজননী মাকেই দেখতে পেলেন এবং দেবী রূপে তাদের আরাধনা শুরু করলেন। এবং কামার পুকুরে কিন্তু পুরোপুরি রটে গেল যে গদাইয়ের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে গদাধর। এবং মায়ের তো মারাত্মক চিন্তা শুরু হলো কি করবে ছেলেকে নিয়ে, ছেলেকে তো আবার ঠিক পথে আনতে হবে, তার জন্য একটাই উপায়, ছেলের বিয়ে দিতে হবে। এবং সে কারণে মা এবং মেজদা, যেহেতু বরদা মারা গিয়েছিলেন, মেজদা রামেশ্বর কিন্তু ঠিক করলো যে গদাধরের বিয়ের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পাত্রী দেখা ঠিক করব। চিন্তা একটাই ছিল গদাই রাজি হবে তো, তখনও কিন্তু ঘটলো একটা অদ্ভুত ঘটনা, সেই ঘটনায় আবার আমরা ফিরে আসব। তবে তার আগে এই চারপাশে হারমোনিয়ামের আওয়াজ, তবলার এবং গিটারের ঠুনঠুনানিতে আবার গানের দিকে মনটা চলে যাচ্ছে। এবারে কি গান শুনবো, মানে সেই অনুরোধের গান বন্ধু যেটা বলছিলেন একটু শোনাই? আচ্ছা করো। আচ্ছা তার আগে একজন বন্ধু আছে, একটু কথা বলি নি। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছি কি স্নেহা দি, একটু টিভির ভলিউমটা মিউট করে দিন। আপনি গান শুনতে চাইছেন, অমৃতা গানই শোনাচ্ছেন, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন আর বলুন অনুষ্ঠান কেমন লাগছে, কেমন লাগছে অমৃতার গান? হ্যালো, না ঠিক আছে, সাথে থাকুন আপনি। অতুল কৃষ্ণ মিত্রের কথা আর সুর প্রচলিত। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা, জনমি সকলি
শোনাতে যেছি বড় জানা সই কামনা বলেছি বড় দাঁড়াবে মা শোনাতে যেছি বড় জানা সই কামনা বলেছি অনেককে দিছি কাঁদিতে পারি না অনেককে দিছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা সকলে পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলে পুরাই যায় মা জনমে আপনারা দেখছেন আমাদের দীপাঞ্জলি অনুষ্ঠান, রয়েছেন অবশ্যই আমাদের সাথে অমৃতা, রয়েছেন আমাদের মিউজিশিয়ান বন্ধুরা, এবং অবশ্যই রয়েছেন আপনি। অমৃতার গানে যাব, তবে তার আগে ছোট্ট করে সেই পাগল ছেলের একটা পাগলামির কথা বলি, যে মা ভীষণ ব্যতিব্যস্ত যে ছেলেকে বিয়ে দিতেই হবে, তবে ছেলে রাজি হবে তো? কিন্তু অদ্ভুত বিষয়, ছেলেকে যেই মাত্র বলা হয় বিয়ের কথা, সে তো পুরোপুরি রাজি, এবং সে এটাও বলে দেয় যে মেয়ে কোথায় থাকে। ভাবুন, কামারপুকুর থেকে 3-4 মাইল দূরে উত্তর পশ্চিমে জয়রামবাটি, আর সেই জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে রয়েছে একটি কন্যা, আর সেই কন্যাকেই সে বিবাহ করবে। অদ্ভুত বিষয়, সেই ঠিকানা ধরে গিয়ে কিন্তু আমরা পেয়ে যাই আমাদের সারদা মাকে, এবং সারদা মায়ের সাথেই শ্রীরামকৃষ্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন সারদা মায়ের বয়স মাত্র 5 বছর এবং রামকৃষ্ণের বয়স 23 বছর। তবে অদ্ভুত বিষয়, এই বিবাহের পর 7 বছর কিন্তু তাদের আর সাক্ষাৎ হয় না, কারণ রামকৃষ্ণ কিন্তু চলে আসেন কলকাতাতে এবং সারদা মা থেকে যান কিন্তু তার গ্রামের বাড়িতে। আর এখন আবার আমরা চলে যাব আমাদের অমৃতার কাছে, এবং অমৃতা এবার আমাদের কি শোনাচ্ছে? গানটা শুনে আর কিছু বলবো না। আর আচ্ছা, কিছু শুনবো না, শুধু গান। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মুই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মুই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, পঙ্কে পদ কর করে অঙ্গুরে লঙ্ঘাগিরি, পঙ্কে পদ কর করে অঙ্গুরে লঙ্ঘাগিরি, করে দাও ব্রহ্মপদ, করে দাও ব্রহ্মপদ, করে করো তুমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মুই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার Thank you.
সকলই তোমার ইচ্ছা। সত্যি মায়ের ইচ্ছা না থাকলে এত সুন্দর একটা অনুষ্ঠান হতো না। এবং এই অনুষ্ঠানের মাঝে যখন আমরা বিরতিতে যাচ্ছিলাম তখন অমৃতা পুরো ক্রেডিট দিচ্ছিল আমার বাঁদিকের মানুষগুলোকে, বাঁদিকের মানুষগুলো পুরো ক্রেডিট দিচ্ছিল আমার ডান দিকের মানুষগুলোকে। মাঝখানে পুরো পেন্ডুলামের মতন দুলছিলাম, একবার এদিকে একবার ওদিকে। দেবাশিষদের একটু ইশারা করে একটু বলে দাও আজকের অনুষ্ঠান কেমন হচ্ছে আর কেমন গাইছে অমৃতা। প্রত্যেকেরই তো একমত, কি আওয়াজ কি না, কিন্তু মানে এটা আমার মানে ব্রেকে বলছিলাম আর মাঝখানে বলা হয়নি, সত্যি কথা মানে এটা যারা শুনছেন তারাও বুঝতে পারছেন যে গানের সাথে সঙ্গত একটা বড় ব্যাপার এবং সেটা গানকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়। একদম অমৃতা, আমি একটা অনুষ্ঠানেও বলেছিলাম যে আজকে একজন ফোন করে বললো না যে অমৃতার সাজগোজ আমার ভীষণ ভালো লাগে, যে অমৃতা এত সুন্দর করে সাজে যে তার গানের সাথে সেটা ভীষণ যায়। ঠিক একই রকমভাবে অমৃতা তোমার গানের অলংকার কিন্তু এনারা, এনারা যদি না থাকতেন তখন এই গানের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পেত না। তাই সবাই মিলে এনাদের জন্য একটু হাততালি হোক না, এখানে কেউ হাততালি দেবেন না, হ্যাঁ ওপাশ থেকে হাততালি কিন্তু পড়ছে। তবে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে কথা বলছিলাম, ছোট্ট করে আরেকটু শুধু জানিয়ে রাখি, গান একটু বেশিই শুনবো, সময়ের একদম শেষ দিকে পৌঁছে গিয়েছি। বিবাহের পরে রামকৃষ্ণদেবের পাগলামি কি কমেছিল? বিন্দু মাত্র কমেনি, অনেক গুণ বেড়ে গিয়েছিল তার পাগলামে। এবং সে নিম্নজাতের যারা মানুষরা ছিলেন, যারা চাকর শ্রেণীর ছিলেন, ঝাড়ুদার ছিলেন, লোকের কাজ করতেন, তাদের সেবা করতে তিনি শুরু করে দিলেন, তাদের হাতের খাওয়ার খেতে তিনি শুরু করে দিলেন। মাটির মধ্যে সোনা এবং রূপো ঢুকিয়ে তাল পাকিয়ে টাকা মাটি, মাটি টাকা তিনি বলতে শুরু করে দিলেন। সকলেই বললেন যে পুরো পাগল হয়ে গিয়েছে মানুষটি। সত্যি কি তিনি পাগল হয়েছিলেন? আমাদের হাতের সময় একদম কমের দিকে, চট করে চলে যাবো আমরা আরো একটা গানে। অমৃতা আমার মায়ের পায়ে জবাব হয়ে উঠনা ফুটি মন, আমার মায়ের পায়ে জবাব হয়ে উঠনা ফুটি মন, তার গন্ধ না থাক, তার গন্ধ না থাক, যা ছিসে নয় রে বুয়া বুরু, গন্ধ না থাক, তার গন্ধ না থাক, যা ছিসে নয় রে বুয়া বুরু, মায়ের পায়ে জবাব হয়ে উঠনা ফুটি মন, আমার মায়ের পায়ে জবাব হয়ে উঠনা ফুটি মন, জানি জুই মালু কি হয় কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালু কি হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের কোলে পরের কাছে নিজের বিলাই, জানি জুই মালুকি হয় কত গন্ধ যে ছড়ায়, ঘরের ফিরে পরের কাছে নিজের বিলাই, পুরে কেন বলিস না তোর দয়া মহিমা, তোর রক্ত মাখা চরণ তলে ঘুচাই খালি মা, মায়ের পায়ে জবাব হয়ে উঠনা ফুটি মন, আমার মায়ের পায়ের জবাব হয়ে উঠনা ফুটি মন, আমার তাই
সত্যিকারের একটা পুজো হলো কিন্তু আজকের এই অনুষ্ঠানে। আজকে হাতে সবাই বেশ ধীরে ধীরে কিন্তু কমের দিকে, এবং আরেকবার শুধু জানিয়ে রাখি যে আজকে তো আমাদের সাথে অমৃতা রয়েছে, আর রয়েছে কিন্তু এদিকে কিবোর্ডে দেবাশিস দা, গিটারে রয়েছে শম্ভুদা, তবলায় রয়েছে মৃগাঙ্গ দা, এবং অক্টোপ্যাডে অবশ্যই কিন্তু রয়েছে বিক্রম দা। তবে অমৃতা, আরও একটা কথা ভীষণ রকমভাবে কিন্তু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে দেখো পুরাতন গান নিয়ে আমরাও এর আগে অনেক অনুষ্ঠান করেছি, এবং তখনই কিন্তু এই গানের বৃক্ষ বপন করা হয়েছিল, এবং বর্তমানে এটা একটা বিশাল বড় বৃক্ষে পরিণত হয়েছে, এবং কচি কচি পাতাও অবশ্যই সেই বৃক্ষে রয়েছে। তুমি বিভিন্ন জায়গার গানের অনুষ্ঠান জানো, সেখানে যারা ছোটদের দেখো, ইয়ং জেনারেশনকে দেখো, তাদের মধ্যে সত্যি এই ধরনের গানের প্রতি ভালোবাসাটা তোমার চোখে পড়ে, নাকি সত্যি তারা একটু পরিবর্তনশীল, একটু অন্য ধরনের গান তারা পছন্দ করছে? দেখো সত্যি কথা বলতে ওভারঅল টোটাল সময়টার মধ্যে তো আমরা অনেক বেশি অস্থিরতার মধ্যে রয়েছি, সেই অস্থিরতার প্রভাবটা ওদের মধ্যেও পড়ে আর কি, পড়ছে। তবে আমার মনে হয় কি যে এটা বোধহয় ওদের থেকেও আমাদের অনেক বেশি দায়িত্ব, যে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস বা আমাদের লেগাসি যেটা আমরা বহন করে চলেছি সেটা ওদের কাঁধে চাপিয়ে দেওয়ার, মানে অভিভাবকদের বা আমরা একটু বড় যারা বড়রা রয়েছে, আমরা সবাই আমাদের সকলেরই ধরো সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে চতুর্দিকটা পরিবর্তিত হচ্ছে তার সাথে আমরা নিশ্চয়ই পরিবর্তনশীল হব, কারণ পরিবর্তনশীল বলেই কিন্তু সেই সময় থেকে, মানে যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন থেকে মানুষ এত বছর এক্সিস্ট করতে পারলো, কারণ শ্রেষ্ঠ জীব আমরা। একদম। এবার আমরা চটপট আবার গানে যাব, কারণ বন্ধুদের রিকোয়েস্ট আছে অনুষ্ঠান শেষ হওয়ার আগে অমৃতাকে দুটো গান গাইতেই হবে। তো এবারে কি গান আমরা শুনবো? ভবা পাগলার একটা গান একটু শোনাচ্ছি। গানি সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দ্র মন্ত্রতন্ত্র, গানি সর্বশ্রেষ্ঠ সাধনা, আকর্ষণ করে সবার মন আর প্রাণ, গহুরি গানি
বিশ্বধর সর্প ঠাকুর দেব পঞ্চাননী উরি নাম গানে মত্ত নিত্র একদম সত্যি কথা অমৃতা, কারণ সঙ্গীত সবথেকে বড় সাধনা এবং এই সাধনায় প্রতিনিয়ত আমরা যে অংশগ্রহণ করতে পারি এটাই সবথেকে বড় বিষয়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আরও একবার, এবং এরপরের গান শুনতে শুনতে আজকের দীপাঞ্জলি অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। তোমায় ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গো দিলে শোনার গোদার তো পাবো না, না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখো ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না,